গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি এই ইভিনিং থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো ড্রেস পরে আমি রেডি হয়ে গেছি, তো রেডি হয়ে গেছি মানেই তো কোথাও না কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি কি করছি সেটা সম্পূর্ণ মানে আমি তোমাদেরকে দেখাবো। তো পুরো ব্লগটাই দেখতে থেকো, স্কিপ করো না, আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তো চলো, আমি রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে। আর তো আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি। তো 13 ফেব্রুয়ারি আমিও রেডি হয়ে গেছি, সাথে আমার মেয়ে রেডি হয়ে গেছে। এখন 7টা বাজে। তো সবাইকে গুড ইভিনিং দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, ও আর দেখতে থাকো। আমার মেয়ে রেডি হয়ে বসে আছে, তো এবার আমরা বেরোবো। আর দেখো রাস্তাটা ঠিক এইরকম। তো আজকে আমি আর আমার মেয়ে সল্টলেকে এসেছি। সল্টলেকে যাওয়ার মতো অনেক জায়গা আছে। তো প্রথমে আমরা অটো করে আসলাম, তারপরে আমরা রিক্সা করে যাচ্ছি। তো দেখো যেতে গিয়ে আমরা এই রেস্টুরেন্ট, এটা সবে সবে খুলেছে, 14 ফেব্রুয়ারির জন্য সাজানো হয়েছে। তো আমরাও গেছিলাম, গিয়ে একটু সাজানোটা এত অপূর্ব। তো আমি আমার মেয়েকে বললাম তুই দাঁড়া একটু পোজ নিয়ে নি। তো আমরা ওখানে গেছিলাম, থাকার পর আমার মেয়েকে নিয়ে দই খেতে এসেছিলাম, কারণ দই জানো তো আমার মিষ্টি দই অলওয়েজ ফেভারিট। আমার মেয়েও খেলো, এবার মেয়ে খাওয়ার পর আমিও খেলাম। তারপর এলাম একটা অজানা পার্কে। তো পার্কের ব্যাপারটা হচ্ছে গিয়ে অজানা এই কারণে বললাম, পার্কটা আমি কিন্তু এর আগে দেখিনি। এখানে সল্টলেকে অনেক রকম পার্ক আছে, তো এই পার্কটা হচ্ছে চলতে চলতে আমরা আর কি আবিষ্কার বলতে পারো, বাট আবিষ্কার নয় আর কি, আমরা খুঁজে পেলাম। তো দেখো পার্কটা হচ্ছে অসম্ভব সুন্দর, বিভিন্ন পশুর আর কি প্রতিমূর্তি করা আছে, বাট পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু পার্কটার মধ্যে নেই, ভীষণই নোংরা করে রেখেছে। কিন্তু অথচ পার্কটাকে ওরা অসম্ভব যত্ন সহকারে বানিয়েছিল কোনো এক টাইমে। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আইডিয়ালি, আর আমরা যেহেতু হঠাৎ করে গেছি, এই জায়গাটা আমার ভালো লেগেছে বলে আমিও একটু পার্কটা দেখলাম। তো দেখো এখানে অনেক বেশিরভাগ, আমি কিন্তু এই পার্কটা আসার পর একটা জিনিস খেয়াল করলাম, বেশিরভাগ কিন্তু ডগ ট্রেনাররা কিন্তু এখানে এই পার্কের দিকে, আমি অনেক মানে দুই একজনকে দেখেছি। তো দেখো এখানে আরেকজন, তো আমি এই দুটো ডগিকে আমার এত ভালো লাগলো আমি ওদেরকে ভিডিও করে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো আরও অনেক কিছু আমরা দেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর যেতে যেতে সল্টলেকের মধ্যে আমার এই স্ট্যাচুটা আমার ভীষণই ভালো লাগলো, একজন কৃষ্ণার্থকে জলদান করছে, তো আমার এত ভালো লাগলো আমি ছবিটা তুলে নিলাম। আর দেখেছো কত নির্ঝুম নিস্তব্ধ এলাকা লেকে। তো রাস্তায় হাঁটছি, প্লাস মাঝে মাঝে একটু দোকানে পেলে একটু খাওয়া দাওয়া হচ্ছে টুকটাক, বাট খাওয়া দাওয়াটা অতটা বড় কথা নয়, কারণ আজকে যা খাবো বাড়িতে নিয়ে গিয়ে খাবো সবাই একসাথে। তো শুধুমাত্র ঘুরছি, আর যে যে জায়গা, অনেক জায়গা আছে যেখানে আমি জানিও না, তো সেই জায়গাগুলো দেখা হচ্ছে। দেখো আমরা দুজন বসে আছি, অনেক ক্লান্ত হয়ে গেছি, আজকে একটু হাঁটিয়েছে আমাদেরকে, তো হাঁটলে যা হয় অবস্থা, আমি হাঁটতে পারি না, তো খুব কষ্ট হচ্ছে, বসে গেছি। আর চলো চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো দমদম পার্কের নামার আগের ব্রিজটা, এটা তো সল্টলেক আর দমদম পার্কের মাঝের এটা সেতুটা বা ব্রিজটা যা বলতে পারো। তো এই ব্রিজটার উপর দিয়ে কিন্তু আমি দু সাইডের মানে চারিদিকে তো রাতের বেলা আলো জ্বালিয়েছে, আর রাস্তাটা দেখো দুদিকে রাস্তাটা অপূর্ব লাগছিল। তো যাওয়ার পথেই আমি মেয়েকে বললাম একটু দাঁড়া, আমি তোর একটু ভিডিও করে নিই। আর এইখানটা এতটা অপূর্ব লাগছিল আমি না দেখিয়ে পারলাম না, এই হচ্ছে আমাদের ভিআইপি রাস্তা। আর আমি মাঝে মাঝেই সেজন্য একটু ভিডিও করার জন্য দাঁড়িয়ে পড়ছিলাম, যদিও শুধু ভিডিওই নয়, ভিডিওর সাথে সাথে ফটোও তুলছিলাম আমরা। আমরা কিন্তু ঘুরতে গিয়ে দুজনে দারুণ আনন্দ করেছি, এবং দেখো আমার মেয়ে কিন্তু খুব কম হাসে, ও কিন্তু আমার সাথে সাথে আজ খুব মজা বা এনজয় করেছে। ব্রিজ পার করে আমরা রাস্তা ধরেছি, রাস্তা ধরার আগে কিন্তু আমাদের একটা সাবওয়ে পার করে রাস্তার ওপার হতে হবে, রাস্তার ওপার হলেই তবে কিন্তু আমরা
গাড়ি ধরতে পারবো, কারণ এপার থেকে গাড়ি অন্যদিকে যাবে বিধাননগরের দিকে, আর ওই পার হয়ে যদি আমরা গাড়িতে উঠি তবে আমরা আমাদের বাড়ির দিকে রওনা হতে পারবো। তো আমরা এই চলন্ত সিঁড়িটা দিয়ে উঠলাম, আর ওটা তোমাদের সাথে সেটা শেয়ারও করছি। দেখো তো বাড়ি এসে গেছি আমি, আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করার আগে তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। তবে এখনও রাতের খাওয়ার ডিনারটা আমরা করিনি, করব রাতে। আজকে বিরিয়ানি আছে, চাপটাপ আছে, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, তো এই খাবার। আর রাস্তায় তো আমরা খেয়েছি আজকে হালকা খাবার খেয়েছি, কারণ রাতে যেহেতু ভারী খাবার খাওয়া হবে। তো রাস্তায় আমরা চিপস খেয়েছি আর দই খেয়েছি, দই খেতে আমার খুব ভালো লাগে, মিষ্টি দই, আর কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর ক্যাডবারি আস্তে আজকে বাইরে খাওয়ার দিন। তো শুধুমাত্র ঘুরপাক হলো, আর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে যেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো চলো চটপটা গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই।